যতক্ষণে আমার এই ভিডিওটা আমার বন্ধুদের কাছে পৌঁছাবে ততক্ষণে হয়তো ঈদ কমপ্লিট হয়ে যাবে। তবু আজকে যেহেতু ঈদ, তার জন্য একটুখানি স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে। আর আমার আশেপাশে এতক্ষণে বক্স বাজনা গান সব স্টার্ট হয়ে গেছে, মানে ঈদ ফেস্টিভ্যালটাকে সবাই মিলে এনজয় করছে। আর চারিদিকে যখন এরকম একটা ফেস্টিভ মুড থাকে, তখন আমি যে ধর্মেরই লোক হই, আমার কিন্তু ঘরে একা একা বসে থাকতে ওই শুক্তো ডাল তরকারি রোজকার একঘেয়ে খাওয়ার খেতে ইচ্ছা করে না, তাই তো। তাই আমি আমার সব বন্ধুদের বলছি, আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 12:12 থেকে আমি আমার রান্নাবান্না স্টার্ট করছি, তাহলে স্টার্ট। আর আজকে আমি রান্না করবো চিকেন পোলাও আর নার্গিসি কোপ্তা, স্টার্ট। গ্যাস ফুরিয়ে গেছে, এখন এই সিলিন্ডার চেঞ্জ করতে হবে, তারপরে রান্নাবান্নায় হাত দিতে হবে, বুঝেছেন? ম্যারিনেট করব। এর মধ্যে দেবো কুচনো পেঁয়াজ, ধনে পাতা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আগে থেকে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এর মধ্যে দেবো সামান্য কাঁচা। আমি এই যে সব মশলা দিয়ে চিকেনের কিমাটাকে পুরো পেস্ট বানিয়ে নিয়েছি। চিকেন পেস্টটা যাতে কোফতার গা থেকে খুলে না যায়, তার জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি বেসন। বেসন দিলে কোফতাটা আর খুলে যাবে না। আর এর মধ্যে দেবো নুন। এবারে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি নিয়েছি 3 খানা সেদ্ধ করা ডিম, ডিমের গাগুলোর কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটো করে নেবো। তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এটাকে কোফতার আকারে গড়ে নেবো। একটুখানি পুরটাকে বেশি করে দিতে হবে, নাহলে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কোফতা আর ডিম আলাদা আলাদা হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে।
করো, না হলে তেল নষ্ট হবে। আর বাবা ঘেমে যাচ্ছে জানেন, খালি এত গরম লাগছে, পুরো মেঘলা হয়ে গেছে তো তার জন্য বেশি গরম লাগছে। আর পুপু আর ইন্দ্র গেছে প্র্যাকটিসে, প্র্যাকটিস রাইফেল শুটিং এ গেছে ওরা। লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ আর তেজপাতা, এই দুই তিন চার পাঁচ, এই পাঁচখানা, এই পাঁচখানা ফোড়ন এখন এর মধ্যে দেবো, ঠিক আছে? এবারে এটার মধ্যে দেবো পেঁয়াজ বাটা, বেশি না, দু চামচ। পোলাওয়ের জন্য যেই চিকেনটা আমি রান্না করছি সেই চিকেন কষাটাকে এই ওভেনে আমি বসিয়ে দিই, ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে রান্না হবে পোলাও। গ্রেভি বানানোর জন্য আমি সাদা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব লবঙ্গ, এলাচ আর তেজপাতা, তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেস্ট, এরপরে আমি দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দু চামচ, একসঙ্গে বেটে রেখেছিলাম কিন্তু। এরপরে আমি দেব এর মধ্যে রুটিন মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো সব দিয়ে দেব। তারপরে দেব এর মধ্যে স্বাদ মতো নুন আর মিষ্টি, এগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না এটা থেকে তেল বেরোবে ততক্ষণ মনে করব আমার মশলাটা ঠিকঠাক কষানো হয়নি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টক দই। গ্রেভিটা একটুখানি ফুটে এলে আমি কোফতাগুলোকে ছেড়ে দেবো, এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ফ্রেশ ক্রিম। আর মনে রাখতে হবে গ্রেভির মধ্যে কোফতাগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করলে চলবে না, তাহলে একদম কোফতা ভেঙে ডাল হয়ে যাবে। আর নামানোর আগে এর মধ্যে দেবো একটুখানি ধনে পাতা, আর আমি আগে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম বাটা এসব দিতে পারেন, আমার ঘরে যেহেতু কাজু বাদাম বাটা কেউ খায় না তাই আমি কাজু বাদাম এর মধ্যে ইউজ করিনি। এবারে হবে পোলাও, ঠিক আছে? চিকেন সেদ্ধ হয়ে গেছে জানেন,
চিকেন পোলাওটা রান্না করার জন্য আমি নেব গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও। আপনারা চাইলে বাসমতি চাল কিংবা দেরাদুন রাইস দিয়েও করতে পারেন। এই যে ঠিক আছে, দেড় কাপ চালেই আমাদের এনাও। চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে এই চিকেন কষাটার মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, মানে চালটাকেও চিকেনের মধ্যে দিয়ে কষতে থাকবো। যখনই কষা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, মানে চালের গায়ের মধ্যে যাতে সব মশলাগুলো একদম লেপটে পেপটে যায় সেরকমভাবে চালটাকে কষাতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেব এবারে গরম জল। আমি দেড় কাপ চাল এখানে নিয়েছি, তাই এর ডবল আমি জল ইউজ করবো। আর জলটা কিন্তু আমি গরম জল ইউজ করলাম, আমি দু কাপ নিয়েছি গরম জল, আর এক কাপ দেব দুধ। পোলাওয়ের মধ্যে দুধ দিলে পোলাওয়ের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর চিনি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে ঘুরতে চলে যাব। আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা কাজু বাদাম, যাতে আমি সেগুলো বেছে বেছে খেতে। পোলাওয়ের মধ্যে যেটুকু জল দিয়েছিলাম সেটুকু জল সব টেনে নিয়েছে। এবারে লঙ্কাগুলোকে এরকম করে, এই লঙ্কাগুলোর এরকম মাথাটাকে কুটুস করে কাটবেন আর অ্যান্টেনার মতন পোলাওয়ের মধ্যে গুঁজে দেবেন। গুঁজে দিলাম, চিনি দেবেন না, আর এই যে ধনে পাতা, এবারে এটাকে আর নাড়াচাড়া করা যাবে না। যদি নাড়াচাড়া করি তাহলে ভাতগুলো একদম গলে গলে যাবে। 5 মিনিট কি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে খাওয়া হবে। উপোস, তারপর না খেয়ে ভগবানকে পুজো দেওয়া, এই যে এই জিনিসগুলো রয়েছে ওইগুলো আমার অতটা ভালো লাগে না। ওইসব ফেস্টিভ্যালগুলো আমার মনে হয় কি খুব কষ্টের, কিন্তু খাওয়া দাওয়ার ফেস্টিভ্যালগুলো অফ হেভি। আর এখন আমাদের চারপাশে এত ধর্মের লোকজন বাস করে যে কারোর ফেস্টিভ্যাল কারোর উৎসব এখন নিজস্ব নেই, উৎসব এখন সবার জন্য হয়ে গেছে। আমার আপনার উৎসব আলাদা বলে কিছু নেই, এখন উৎসব পেলেই হলো মানুষ আনন্দ করতে ব্যস্ত।
আর যে ধর্মেরই উৎসব হোক, ঘরে যদি একটুখানি ভালো মন্দ রান্না করে বাচ্চাদের সামনে দেওয়া যায়, তাহলে বাচ্চারাও বুঝতে পারে যে আমরা কত ধর্মের লোকজনের মাঝখানে বাস করি। তাহলে বাচ্চারা একদম ছোটবেলা থেকে প্রতিটা ধর্মকে রেসপেক্ট করতে শেখে। আর আমাদের ফ্যামিলিতে যে কোনো উৎসব আমরা এইভাবেই সেলিব্রেট করি। তাহলে আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। তাহলে টাটা, গুড নাইট, চলুন।